করছে বাবা এক ছেলে সাপে কামড় মারিছে আমি করছি কোন জায়গা করছে হাত আমি করছি বান্ধন দিয়া পাছেন করছে না বাবা বান্ধন দিয়া পারিনি সকনে আমি কি করলাম সঙ্গে সঙ্গে গেলাম সঙ্গে সঙ্গে যাই দেখি ওই ছেলেটারে উত্তর দক্ষিণ করে শুয়ে রাখছে ওই ছেলেটার আমি মাথা থাপ দিলাম যে কয়টা চুল ধরছি সেই কয়টা চুলি হাতের সাথে চলে আলো সকনে আমি বললাম যে বাবা বাঁচান পারবো না আর যে হাজি মানুষ ডাকে লেগেছে ওই হাজি মানুষ করছে বাবা তুমি চেষ্টা করে যদি বাঁচান পারিম তো তুমি বাঁচাও তোমাকে আল্লাহ ভালোবাসবে সকনে আমি কি করলাম আমার কাছে কয়েকটা করি আছে এই এলা করিগুলার দ্বারাই আমি বিষারি মন্ত্র করে ওই ছেলেটার বিষটা আমি নামে দিছি কিন্তু ওই ছেলেটা বাঁচাইছু পর আল্লাহ কিন্তু আমি এরা নিচে হিল্লা কিন্তু আমার বাড়ি কিন্তু আমার বাড়ি ওই মেলা গুবিনাথ কিন্তু কাজ আলছি আর কোনোদিন নাও আসতে পারি বাবা কিন্তু আমাদের কাছে বহু রকমের সাপ আছে দেখাবো কিন্তু কথাবার্তা কয় না কিন্তু এই সাপটা দেখছে অনেক মানুষজন মনে মনে ভাবিচ্ছে মনে দাঁত মনে ভাঙ্গে দিছে বিষ মনে ভাঙ্গে দিছে এই যাই কই দাঁত ভাঙ্গে যাই কই বিষ ভাঙ্গে তা কি আমি কি কই জানেন এই তুমি মজমা তাসে দাঁড়াও এই সাপের এটা কামন লাগে দিমু এই দুই মিনিটও খাড়া থাকা পারবেন না কামন করে এলা সব সাপের দাঁত আছে আমি সাপ ধরি বিক্রি করে দেই সাপের যে দাঁত ভাঙ্গি সাপুরেটা কিনবার চাই না সাপের বীজ দে বাংলাদেশ ঔষধ কিন্তু তৈরি হয় সাপের বীজ ছাড়া কোনো ঔষধ নাই এনা গিনি তুই একটু বের হয়ে যা এই একটু গোটা সিয়ারা মানসক দেখা এই এই সাপটার নাম মাসালাত ওই সাপটার নাম কাকরিয়ালাত কিন্তু কি এই সাপটা পুরুষ এই সাপটা নারী এই দুই সাপ আমি একক আকিগত থাকে ধরেছি এনা গিনি একটু গোটা সিয়ারা মানসক দেখা কিন্তু বাগর ওই পারে যাবো না কিন্তু কাটা কথা কও এই সাপটা কি দেখা হসে আর কত এখন দেখা হসে আর যদি না দেখা হয় তে বাইশ নিয়ে যা থুয়ে থুয়ে দেখো না না তাই বলে দিমো না এনা গিনি একটু ঢুকে যা কামরাস না যা এরকম খিলাই মাছ ডিম দুধ পোষা পাখির মতো পালি আবার 4 ইঞ্চি কপাল টলে পড়ে গেলে কামড় মারলে মারাও যেতে পারি বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কাল জিনিসের কোনো ধর্ম নাই এনা গিনি তুই একটু বন্ধ হয়ে যা এই যে এই বাক্সের ভিতরে একটা সাপ আছে এই যে এই বাক্সের ভিতরে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সৌরভ মিডিয়া চ্যানেল থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আমি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী সেই আন্তর্জাতিক সাপ খেলা নিয়ে এসে আপনাদের কাছে হাজির হয়েছি তো আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো করবেনই আর আমার চ্যানেলটিতে নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো করুন